প্রিয় কৃষক ভাইরাও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কীটনাশক পরিস্থিতি পর্বে আজকে আমি আলোচনা করব এই সিনজেন্টা কোম্পানির ডেনিম ফিড সম্পর্কে। এই ডেনিম ফিডের কাজ কী এবং কোন কোন ফসলে ব্যবহার করা যায় সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেখছেন বন্ধুরা, ডেনিম ফিড 50WG, অর্থাৎ এই ডেনিম ফিড হচ্ছে বন্ধুরা WG ফর্মুলেশনে তৈরি। WG অর্থ হচ্ছে বন্ধুরা ছোট ছোট দানা আকৃতির হয়ে থাকে। এই ডেনিম ফিটের উপাদান হচ্ছে বন্ধুরা অ্যামামেকটিন বেনজোয়েট প্লাস লুফেনিউরন। প্রতি কিলোগ্রামে আছে বন্ধুরা 100 গ্রাম অ্যামামেকটিন এবং বেনজোয়েট আছে 40 গ্রাম, যা এই সিনজেন্টা কোম্পানির খুবই ভালো মানের একটি কীটনাশক। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এই ডেনিম ফিটের কার্যক্ষমতা সম্পর্কে। এই ডেনিম ফিট হচ্ছে বন্ধুরা স্থায়ীভাবে অনুপ্রবেশ, পাখিস্থলী ও স্পর্শ গুণসম্পন্ন খুবই ভালো মানের একটি কীটনাশক এই ডেনিম ফিড। এই ডেনিম ফিড বন্ধুরা যে কোনো সবজি ফসলের থিপস পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকারী একটি খুবই ভালো মানের কীটনাশক। যেমন বন্ধুরা টমেটোর থিপস পোকা দমন করে, মরিচের থিপস পোকা দমন করে, বেগুনের থিপস পোকা দমন করে এবং বন্ধুরা ইত্যাদি সবজি ফসলের যত রকম ফসল আছে সমস্ত ফসলে যেসব ফসলে থিপস পোকার আক্রমণ হয় সেই সব ফসলেরই থিপস পোকা দমন করে এই ডেনিম ফিড। এই ডেনিম ফিটের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি 16 লিটার পানিতে 3 গ্রাম হারে দিয়ে যদি গাছকে ভালোভাবে ভিজে স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ সমস্ত ফসলের এই থিপস পোকা দমন করবে এই ডেনিম ফিড। এবং বন্ধুরা এই ডেনিম ফিডকে পেঁয়াজের থিপস পোকা দমনের জন্য খুবই গুরুত্ব দিয়েছে এই সিনজেন্টা কোম্পানি, যে পেঁয়াজের থিপস পোকা দমন হবেই 100%। এছাড়াও সমস্ত ফসলেরই থিপস পোকা দমন করে এই ডেনিম ফিড। এই ডেনিম ফিডের আসল নকল চেনার উপায় সম্পর্কে যদি আমি বলি বন্ধুরা, দেখছেন এই ডেনিম ফিড এখানে নিচের লেখা আছে 10 গ্রাম এবং দেখুন বন্ধুরা এখানে জল ছাপাকারে এরম আঁকা পাকা করলে হালকা বোঝা যাচ্ছে সূর্যের আলোতে যে এখানে সিনজেন্টা লেখা আছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ডেনিম ফিড আসল এবং অরিজিনাল এবং অথেন্টিক। এবং বন্ধুরা এই ডেনিম ফিটের দাম হচ্ছে বন্ধুরা এই 10 গ্রামের এই ফাতাটি দেখছেন বন্ধুরা, এই 10 গ্রামের এই ফাতাটির দাম হচ্ছে 180 টাকা। এটা আপনারা যে কোনো সিনজেন্টার ডিলার শোরুমে গেলে আপনারা অরিজিনাল এবং অথেন্টিক এই এই কীটনাশকটি পাবেন। তাই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং বন্ধুরা আমার চাওয়া হচ্ছে আমার সমস্ত কৃষক ভাই ও বন্ধুরা যাতে অরিজিনাল এবং অথেন্টিক ভালো মানের কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করে যাতে ভালো রেজাল্ট পায় এবং অধিক ফলন ঘরে তুলতে পারে, সেই জন্য আমার এই প্রচেষ্টাটুকু চালিয়ে যাচ্ছি বন্ধুরা, যাতে আমার সমস্ত কৃষক ভাইরা উপকৃত হতে পারে। তো বন্ধুরা এই বলে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।